নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হবে। ভিন্ন পরিকল্পনা থেকে একে ইস্যু বানানোর চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। রাজধানীর পুরান ঢাকায় সেন্ট গ্রেগরিস হাই স্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই বইগুলোতে যদি কোনো ভুল তথ্য থাকে, যদি কোথাও কোনো বিষয় নিয়ে কারো আপত্তি থাকে, যদি কোনো বিষয় নিয়ে কারো অস্বস্তি থাকে, ছবি কন্টেন্ট যাই হোক, আমাদেরকে দয়া করে জানাবেন, আমরা সেগুলো পরবর্তী সংস্করণে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে যা যা প্রয়োজনীয় পরিমার্জন পরিশীলন দরকার সেগুলো আমরা করব।